এমজিপিকে নিয়ে গোয়ায় জোট বার্তা মমতার, বিজেপির বিরুদ্ধে এককাট্টা হওয়ার ডাক। বিজেপিকে হঠাতে গোয়ায় বিরোধী ভোট ভাগ না করার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়া সফরের দ্বিতীয় দিনে ফের সেখান থেকে বিজেপিকে উৎখাত করতে বিরোধীদের এক হওয়ার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গোয়ার জনসভায় রাজনৈতিক সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি বা এমজিপিকে সঙ্গে নিয়ে এদিন জোট বার্তা দেন তৃণমূল নেত্রী। সভামঞ্চে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক ওব্রায়েন, সাংসদ মহুয়া মৈত্র। মমতা বলেন, लेकिन किरण कविता सब लोग उसको पार्टी को सबको लेके चलाया। एबीएफ बिटर अलायंस हो गया तृणमूल कांग्रेस का। इसी के लिए आज तृणमूल कांग्रेस ही ऑल्टरनेटिव है। तृणमूल कांग्रेस एनडीपी और जो है एनडीए ही ऑल्टरनेटिव है। यही विकल्प है गांव में। यही आने वाला दिन आने वाला है। बीजेपी के हटाना है তৃণমূল এমজিপি জোটকে যৌথ পরিবার বলেও উল্লেখ করেন। এই জোট যে শুধুমাত্র আসন সমঝোতার জোট নয় স্পষ্ট করে দেন মমতা। গোয়ার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতৃত্বকে এমজিপি নেতাদের সঙ্গে কথা বলে ইস্তেহার তৈরির নির্দেশ দেন নেত্রী। বিজেপিকে তাড়াতে সব বিজেপি বিরোধী দলকেই আহ্বান জানান তিনি। বিরোধী ভোট ভাগাভাগি করবেন না বলে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। বাংলার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, বাংলা ও গোয়ার সাংস্কৃতিক জীবনশৈলী খেলার মিল কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, দুই রাজ্যে একই সরকার থাকলে পারস্পরিক আদান প্রদানের গোয়ায় উন্নতি হবে। লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ারে রেশন প্রকল্পগুলির মতো জনকল্যাণমূলক প্রকল্প চালু হবে বলেও জানান মমতা। কোঙ্কিনী ভাষায় স্লোগান দিয়ে গোয়ার মানুষের মন জিতে নেন মমতা। জনসভাগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো।